একজন মানুষ কিভাবে 8 দিন না ঘুমিয়ে থাকতে পারে কোনো সমস্যা নেই সে রাতে ঘুমাবে আপনার নাম কি আমার নাম স্নেিতা সাদিয়া আপনার বাসা কোথায় আমার বাসা সরাইশাবাড়ি আমি কোচিন এর একজন ছাত্রী ঠিক আছে আপনাকে চাকরির প্রশ্নগুলো বলা শুরু করলাম প্রথমে বলুন কংক্রিটের মেঝেতে দিন ফেলবেন কিন্তু ফাটবে না কিভাবে করবেন এটা কংক্রিটের নিচে আসলে খুব শক্ত ফাটার কোনো আশঙ্কা নেই একটা দেয়াল বানাতে আটজন মানুষের যদি দশ ঘন্টা লাগে চারজন মানুষের কত সময় লাগবে কোনো সময় লাগবে না কারণ দেয়ালটা ততক্ষণে তৈরি হয়ে যাবে আপনার এক হাতে যদি তিনটি আপেল ও চারটি কমলা থাকে আর আরেকটি হাতে থাকে চারটি আপেল ও তিনটি কমলা তাহলে কি পেলেন আপনি বিশাল বড় হাত এক হাতে একটা হাতিকে কিভাবে উপরে তুলবেন এক হাতে আদবে এমন হাতি জীবনেও খুঁজে পাবেন না। এই একজন মানুষ কিভাবে 8 দিন না ঘুমিয়ে থাকতে পারে? কোনো সমস্যা নেই, সে রাতে ঘুমাবে। নীল সাগরে যদি একটা লাল পাথো छुরে মারেন, কি হবে? যা হওয়ার তাই হবে, পাথো ভিজে যাবে অথবা ডুবে যাবে। কোন জিনিসটি দেখতে অর্ধেক আপেলের মতো। আপেলের বাকি অর্ধেকটি ব্রেকফাস্টে কোনো জিনিসটি কখনোই পেতে পারেন না আপনি। দিনা আপনি পাশ করেছেন কাল থেকেই চাকরিতে জয়েন করুন আপনার নাম বলুন আমার নাম সুমাইয়া ইসলাম মায়া আপনার বাসা কোথায় আমার বাসা ময়মিন সিং আপনি বলুন একটা প্লেনে পঞ্চাশটা ইট আছে একটা ফেলে দিলে কইটা থাকে এটা তো সুজা উনি পঞ্চাশটা থাকে আচ্ছা একটা ফ্রিজে হাতি রাখার তিনটা স্টেপ কি কি ফ্রিজটা খুলুন হাতিটা দোকান এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন বনে সিংহের আজকে জন্মদিন সবাই এসেছে শুধু একজন ছাড়া কে আসেনি এবং কেন কারণ ফিজে। এক বৃদ্ধা কুমির ভর্তি একটা খাল পার হলো কোনো ক্ষতি ছাড়াই কিভাবে। কারণ সব কুমির সিংহের জন্মদিনে গিয়েছে। শেষ প্রশ্ন তারপরেও বৃদ্ধা মারা গেলেন কেন আমার মনে হয় তিনি খালের পানিতে ডুবে গিয়েছিলেন না প্লেন থেকে যে ঈদ পরে গিয়েছিল সেটা তার মাথার উপর পড়েছিল আচ্ছা বলুন তো ভারতের তিনজন মহান ব্যক্তির নাম কি কি রবীন্দ্রনাথ ঠাকুর মাদার টারে এবং আপনি আপনার নামটা যেন কি কোম্পানিতে চাকরি কাজ করলে বসের নামটা জানাটাই ভালো আপনি এখন আসতে পারেন